এসএসসি পরীক্ষা 2020 তো আজকের ভিডিওতে তোমাদের এসএসসি পরীক্ষা 2020 এর সাধারণ গণিতের একটি চূড়ান্ত এ প্লাস সাজেশন দিয়ে দিব যেটি ফলো করলে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো তোমরাও খুব ইজিলি এ প্লাস পেয়ে যাবে তো মূল সাজেশনে যাওয়ার আগে তোমাদের একটি কথা বলে নেই তোমরা যদি গণিতে এ প্লাস পেতে চাও তাহলে তোমাদের দুইটি পূর্ব শর্ত মানতে হবে তো শর্ত দুটি হচ্ছে তোমাদের ফুল আনসার করে আসতে হবে এবং অবজেক্টিভে মিনিমাম 25-26 অথবা 27 পেতে হবে তো এবারে গণিত পরীক্ষায় তোমাদের টোটাল 4টি বিভাগ থাকবে এবং 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের টোটাল 7টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে তো প্রথমে রয়েছে ক বিভাগ তো ক বিভাগে তোমাদের রয়েছে বীজগণিত তো বীজগণিত থেকে তোমাদের টোটাল 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে এখান থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে এরপর রয়েছে তোমাদের খ বিভাগ তো খ বিভাগে রয়েছে তোমাদের জ্যামিতি জ্যামিতি থেকে তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন আসবে এখান থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে এরপর তোমাদের গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতি ও পরিমিতি তো এখান থেকে তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে এরপর ফাইনালি ঘ বিভাগে রয়েছে তোমাদের পরিসংখ্যান এবং পরিসংখ্যান থেকে তোমাদের 2টি সৃজনশীল দেওয়া থাকবে এখান থেকে তোমাদের 1টি সৃজনশীল আনসার করতে হবে অর্থাৎ তোমাদের ক বিভাগ থেকে 2টি খ বিভাগ থেকে 2টি গ বিভাগ থেকে 2টি এবং ঘ বিভাগ থেকে 1টি করে টোটাল 7টি সৃজনশীল আনসার করতে হবে তো প্রথমে বলা যাক ক বিভাগ অর্থাৎ বীজগণিতের কথা তো বীজগণিতের জন্য তোমাদের 2.1 এবং 2.2 অর্থাৎ সেট এবং ফাংশন থেকে তোমাদের 1টি সৃজনশীল থাকে এবং 3.1 3.2 এবং 3.3 অর্থাৎ বীজগণিত থেকে তোমাদের 1টি সৃজনশীল থাকে তো তোমরা যারা একটু রিস্ক নিতে চাও তোমরা এই 2.1 এবং 2.2 এবং 3.1 থেকে 3.3 তোমরা যদি এই অধ্যায়গুলো পড়ো তোমরা এখান থেকে 2টি সৃজনশীল কমন পেয়ে যাবে আর তোমরা যারা রিস্ক নিতে না চাও তোমরা 4.1 4.2 অর্থাৎ সূচক এবং লগারিদম এবং 13.1 এবং 13.2 অর্থাৎ ধারার অধ্যায়টা তোমরা দেখে নিতে পারো তো 2.1 থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে 1-এর ক 6-7-এর গ 8-এর গ উদাহরণ 13 এবং 14 এরপর 2.2 থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 10-13-14-16 উদাহরণ 16-19-21-23 এরপর 3.1 থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5-8-11-12-13-15 উদাহরণ 7-10 এরপর 3.2 থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5-7-9-13-15-16-17 উদাহরণ 15-16 এরপর 3.3 থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 6-7-8-9-14-18-19-21-25-28 উদাহরণ 27 এরপর 4.1 থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 6-7-8-10-13-15-16-20 এবং উদাহরণ 4 এবং 4.2 থেকে রয়েছে তোমাদের 3-এর গ 4-5 উদাহরণ 7-8-10 এরপর 13.1 থেকে তোমাদের রয়েছে 7-8-12-14-15-18-19-20-21 এবং 13.2 থেকে তোমাদের রয়েছে 7-8-9-11-13-14-15-16-17-18-19 তো তোমরা যারা রিস্ক নিতে চাও তোমরা শুধু 2.1 2.2 এবং 3.1 থেকে 3.3 এর অঙ্কগুলো দেখবে আর তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো অর্থাৎ তোমরা যারা রিস্ক নিতে না চাও তোমরা 4.1 4.2 এবং 13.1 এবং 13.2 এই দুটি অধ্যায়ও দেখে নিতে পারো সো তোমরা এই কয়েকটি অধ্যায় যদি ভালোভাবে দেখতে পারো এখান থেকে তোমরা 3টি সৃজনশীল 100% কমন পেয়ে যাবে এরপর আসা যাক খ বিভাগ অর্থাৎ জ্যামিতিতে তো প্রথমে বলা যাক উপপাদ্যের কথা তো বইয়ে তোমাদের যে মূল উপপাদ্যগুলো আছে যেমন মূল উপপাদ্যের 15-17-19-20-21-22 এবং মূল সম্পাদ্যের 1-2-3-4-5-9-10-11 এবং উদাহরণ 3 তো তোমরা জ্যামিতি থেকে মূল উপপাদ্য এবং এই মূল সম্পাদ্যগুলো ভালোভাবে দেখে নিবে তোমরা যদি এই মূল উপপাদ্য এবং এই মূল সম্পাদ্যগুলো খুব ভালোভাবে দেখে যাও তাহলে তোমরা এখান থেকে প্রায় 12 মার্ক অ্যান্সার করতে পারবে তাছাড়া তোমরা সম্পাদ্যের অনুশীলনী যেমন 7.1 থেকে 3-4-5-7 এবং 7.2 থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট সম্পাদ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে 8-10-11-12 এবং 8.5 থেকে তোমরা 11-14 তো এই কয়েকটি সম্পাদ্য যদি তোমরা খুব ভালোভাবে দেখো এবং তোমাদের এই মূল উপপাদ্য এবং মূল সম্পাদ্যগুলো যদি তোমরা খুব ভালোভাবে দেখে যাও এখান থেকে তোমরা 2টি সৃজনশীল খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবে তো এই গেল তোমাদের টোটাল বীজগণিত এবং জ্যামিতি থেকে 40 মার্ক এরপর আসা যাক তোমাদের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি এবং পরিমিতিতে তো তোমরা যদি পরিমিতিটাকে স্কিপ করো অর্থাৎ বাদ দাও অর্থাৎ তোমরা যদি শুধু ত্রিকোণমিতিটা ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে তোমরা 2টি সৃজনশীল খুব ইজিলি অ্যান্সার করতে পারবে তো তোমাদের ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এই দুটি অধ্যায় মিলে তোমাদের 1টি সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন থাকবে এবং এরপর তোমাদের ত্রিকোণমিতির দূরত্ব এবং উচ্চতা অর্থাৎ অধ্যায় 10 থেকে তোমাদের একটি সিয়েন্সিল থাকবে তো তোমরা যদি 9.1 এবং 9.2 এবং 10 এই অধ্যায় দুটি খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরা দুইটি সিয়েন্সিল খুব ইজিলি কমন পেয়ে যাবে এরপর যদি তোমরা এক্সট্রা পরিমিতিটা খুব ভালোভাবে পড়তে চাও তাহলে তোমরা সেটা পড়তে পারো সেখান থেকে তোমরা একটি সিয়েন্সিল কমন পেয়ে যাবে তো ত্রিকোণমিতির জন্য 9.1 থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 4 5 8 এর 1 11 17 18 20 21 22 25 উদাহরণ 9 10 11 এবং পৃষ্ঠা 183 এর কাজ ক এবং খ এরপর 9.2 থেকে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 17 18 20 21 22 24 25 এবং উদাহরণ 14 এরপর দূরত্ব এবং উচ্চতা অর্থাৎ অধ্যায় 10 থেকে তোমরা যে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখবে সেগুলো হচ্ছে 12 13 15 17 এবং উদাহরণ 3 4 5 এবং পৃষ্ঠা 120 এর কাজ তো তোমরা এই অনুশীলনী 9.1 9.2 ভালোভাবে পড়লে এখান থেকে একটি সিনেনশিয়াল কমন পাবে এবং অনুশীলনী 10 যদি তোমরা খুব ভালোভাবে পড়ো এখান থেকে তোমরা একটি সিনেনশিয়াল 100% কমন পাবে তো এই গেল তোমাদের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে তোমাদের টোটাল 20 মার্ক তো তোমরা যদি এইটুকু ভালোভাবে পড়ে যেতে পারো তো তোমরা এখান থেকে টোটাল 60 মার্কের অ্যানসার করে ফেলতে পারবে এরপর ফাইনালি আসা যাক ঘ বিভাগ অর্থাৎ পরিসংখ্যানে তো পরিসংখ্যান এই অধ্যায় থেকে তোমাদের দুইটি সিনেনশিয়াল আসবে এখান থেকে তোমাদের একটি সিনেনশিয়াল অ্যানসার করতে হবে তো এই অধ্যায়টা একেবারে ইজি তো এই অধ্যায় থেকে তোমরা 10 মার্ক খুব ইজিলি অ্যানসার করতে পারো তো অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে তোমাদের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে 12 14 উদাহরণ 5 9 12 13 তো তোমরা এই ম্যাথগুলো খুব ভালোভাবে দেখবে এবং তোমরা এই অধ্যায় থেকে গড় মধ্যক প্রচুরক আয়তলেখ নির্ণয় জনসংখ্যা বহুভুজ নির্ণয় অজীবরেখা নির্ণয় এই টাইপের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে যাবে তো তোমরা যদি এগুলো খুব ভালোভাবে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা দুইটি সিনেনশিয়াল কমন পাবে এখান থেকে তোমরা একটি খুব ইজিলি অ্যানসার করে দিতে পারবে তো এই গেল তোমাদের বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং পরিসংখ্যান মিলে টোটাল 70 মার্কের অ্যানসার তো তোমাদের যা বললাম তোমরা যদি এই সাজেশনটি খুব ভালোভাবে ফলো করে পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 70 মার্ক খুব ইজিলি অ্যানসার করে আসতে পারবে এবং তোমাদের এই প্লাসটা খুব সহজে চলে আসবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল তো তোমরা সাধারণ গণিতের জন্য আজকের এই সাজেশনটি খুব ভালোভাবে ফলো করো তাছাড়া তোমরা যদি এসএসসি পরীক্ষা 2020 এর অন্যান্য বিষয়ক শর্ট সাজেশন চাও তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারো তাছাড়া তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স যদি চেক করো তাহলে তোমরা অনেক সাজেশনের লিংক পেয়ে যাবে অথবা তোমরা যদি ফার্স্ট কমেন্টে দেখো সেখানে পিন করেও আমি অন্যান্য সাজেশনের লিংকগুলো দিয়ে দিব তাছাড়া তোমরা আমার চ্যানেলটি ভিজিট করলে এসএসসি নামের একটি প্লেলিস্ট পেয়ে যাবে সেখানে তোমরা এসএসসি পরীক্ষা 2020 বিষয়ক অনেক শর্ট সাজেশন পেয়ে যাবে তো তোমরা চাইলে সেই সাজেশন গুলো ফলো করতে পারো তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিও গুলো মিস করতে না চাইলে এবং এসএসসি পরীক্ষা 2020 এর অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম